রেল হকারদের উচ্ছেদের জন্য আগত রেল কর্তৃপক্ষ আজ চুপি সাড়ে নোটিশ লাগিয়ে হকারদের সংঘবদ্ধ মিটিং শুনে নীরবে ফিরে গেল। স্থানীয় নিত্যযাত্রী থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন বাজার, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ হকারদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ব্যবসাদারদের সূত্রে জানা যায়, আজ তাদের উচ্ছেদ করার দিন ছিল, যা তারা জানতে পেরেছিলেন গোপন সূত্রে। সেই মতো সমস্ত রেল হকাররা একত্রিত হয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৎপর হয়। রেল কর্তৃপক্ষের এই দাবিতে আজ ব্যবসায়ীরা স্টেশনের পাশে বিক্ষোভ সমাবেশ করেন। আজকের এই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবসায়ীদের এই বিক্ষোভের কিছু চিত্র আমরা তুলে ধরলাম জনসমক্ষে। পূর্ব রেলওয়ে প্রতি মাসে ফুলিয়াতে একটা করে হকার উচ্ছেদের নোটিশ জারি করা হচ্ছে। যেমন আজ 22/3/2023 মঙ্গলবার বুধবার বেলা 11টায় আমাদের হকার উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। আজকে তারই বিরুদ্ধে আমরা ফুলিয়া স্টেশন থেকে শুরু করে ফুলিয়া রেলগেট পর্যন্ত যত ব্যবসায়ী ছোট বড় সবাই আমরা আছি একসাথে, একটা প্রতিবাদী সভা বা বিক্ষোভ সভা আমরা এখানে করেছি। কতজন সদস্য রয়েছেন, দোকানদার রয়েছেন? এরকম 300 দোকানদার আমরা আছি এখানে। আপনারা কি চাইছেন এখন, কি দাবি আপনার? আমরা রেলের বিরুদ্ধে কোনো রকম কোনো ঝগড়া অশান্তিতে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমাদের কাছে, আমাদের রেলের কাছে কাতর আবেদন, রেল আমাদের সাথে আলোচনায় বসুক, আমাদেরকে একটা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। কারণ আমরা সবাই গরিব মানুষ, রুজি রুটি সারতে নিজেদের পেটের টানে, পাশাপাশি আমাদের বাড়িতে সন্তান আছে, মা আছে, বোন আছে, সকলের মুখে যদি দুমুঠো দুটো অন্ন তুলে দিতে পারি তারই স্বার্থে রেলের কাছে আমাদের কাতর আবেদন। আমাদেরকে বিকল্প একটা পুনর্বাসন দিয়ে রেল তার উন্নয়ন করুক। আমরা সাধারণ ফুলিয়াবাসী, ফুলিয়ার গর্ব যে ফুলিয়া যদি কোনো রেলের উন্নয়ন হয় আমরা সত্যিই গর্বিত। কিন্তু পাশাপাশি রেলের কাছে আমাদের এটাও আবেদন, আমাদের কেন বিকল্প একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারে। আজকে রেলের পক্ষ থেকে কাউ এসেছিল? রেলের পক্ষ থেকে সেভাবে কেউ আসেনি আমাদের কাছে এখন পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম বিপ্লব পাল। আপনি একজন? আমি কোর কমিটির সহকারী সেক্রেটারি।